কলকাতা উত্তর লোকসভা কেন্দ্রে জমে উঠেছে তাপস সুদীপের লড়াই। দুই প্রার্থীর চ্যালেঞ্জ পাল্টা চ্যালেঞ্জের সরগরম উত্তর কলকাতার রাজনীতি। বুধবার প্রচারে বেরিয়ে তৃণমূল প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়কে আবারও খোলা চ্যালেঞ্জ বিজেপি প্রার্থী তাপস রায়ের। যেকোনো দিন যেকোনো জায়গায় মুখোমুখি হন সুদীপ বন্দ্যোপাধ্যায়। আমাকে 50টি প্রশ্ন করুন, আমি সব প্রশ্নের উত্তর দিতে তৈরি। আমি ওনাকে 10টা প্রশ্ন করব। চ্যালেঞ্জ তাপসের। মঙ্গলবারই তাপস রায়ের প্রসঙ্গ উঠলে নো কমেন্টস বলে এড়িয়ে যান সুদীপ বন্দ্যোপাধ্যায়। এবং এই প্রসঙ্গেই এবার যেখানে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন তাপস রায় সুদীপ বন্দ্যোপাধ্যায়কে, ফোনে রয়েছেন প্রতিনিধি দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়। দুর্গা, বোঝাই যাচ্ছে যে উত্তর কলকাতার যে রাজনীতি কতটা ইন্টারেস্টিং হয়ে উঠেছে, কারণ সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং তাপস রায় তারা মুখোমুখি এবং একে অপরকে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছেন। এখন ইন্দ্রনী, তোমাকে একটা কথা বলে রাখি যে রোদের পারদ যত চড়ছে উত্তর কলকাতা থেকে শুরু করে বিভিন্ন জায়গায় আগামী লোকসভা নির্বাচনের পারদের তাপোত্তাপ কিন্তু ততটাই চড়ছে। উত্তর কলকাতা একটা ব্যতিক্রমী জায়গা, তার কারণ এই তৃণমূল কংগ্রেসে বা শাসক দলে যখন এই তাপস রায় ছিলেন তখন থেকেই কিন্তু সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার মানে মানসিক দূরত্ব, সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কথা বলা, সুদীপ বন্দ্যোপাধ্যায় তাপস রায়ের বিরুদ্ধে কথা বলা, এইগুলো আমরা তখন থেকেই শুনে আসছি। পরবর্তীকালে যখন দল ত্যাগ করে, অর্থাৎ তৃণমূল কংগ্রেস ত্যাগ করে তিনি ভারতীয় জনতা পার্টির হয়ে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে উত্তর কলকাতা থেকে প্রতিদ্বন্দ্বিতায় নেমেছেন, তখনও কিন্তু এই তাপোত্তাপ বা এই যে সাপ আর নেউলের যে সম্পর্ক, অর্থাৎ সময় পেলে একই অপরকে কবল মারার যে প্রক্রিয়া, সেটা কিন্তু এখনো পর্যন্ত চলছে, দিনে দিনে সেটা বাড়ছে। যখন কদিন আগেই আমরা সুদীপ বন্দ্যোপাধ্যায়কে যখন প্রশ্ন করেছিলাম তাপস রায়ের সম্পর্কে বিভিন্ন বিষয় নিয়ে, তাপস রায়ের বিষয় নিয়ে সুদীপ বন্দ্যোপাধ্যায় বলেছিলেন আমি কোনো মন্তব্য করতে চাই না, অর্থাৎ তাপস রায়কে কোনো গুরুত্বের জায়গায় দিতে রাজি নন। আজকে যখন তাপস রায় আবার জনসংযোগে বেরোন, তখন যখন সাংবাদিকরা তাকে প্রশ্ন করে সুদীপ বন্দ্যোপাধ্যায় সম্পর্কে, তখন তিনি বলেন যে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে আমি 50টা প্রশ্ন করতে চাই, এই 50টা প্রশ্নের বেশ একেবারে এই চ্যালেঞ্জ দেওয়া হয়। ধন্যবাদ দুর্গা, কথা বললাম প্রধানমন্ত্রী দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে।